আসসালামু আলাইকুম দর্শক, বলতে চাই আজকে কাঁচা কিমার কাবাব তৈরি করে দেখাবো। আমি আজকে এই কাবাবটি গরুর মাংস দিয়ে তৈরি করে দেখাবো, আপনারা একইভাবে চিকেন বা মাটন দিয়ে এটি তৈরি করে নিতে পারেন। এই কাবাবটি তৈরির জন্য আমি গরুর মাংসের মিহি কিমা এক কাপ পরিমাণ নিয়ে নিয়েছি। আপনাদের হাতের কাছে যদি কিমা না থাকে তাহলে আপনারা গরুর মাংসকে যতটা সম্ভব ছোট ছোট টুকরা করে এটাকে গ্রাইন্ড করে নিলেই কিন্তু এই কিমাটা তৈরি হয়ে যাবে। তো আমি এখানে এক কাপ পরিমাণ কিমা নিয়ে নিয়েছি। এবার আমি অন্যান্য উপকরণ অ্যাড করছি, দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, আদা বাটা দিয়ে দিচ্ছি এক চা চামচ, রসুন বাটা দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ। এখানে ধনিয়ার গুঁড়া আছে হাফ চা চামচ, জিরার গুঁড়া হাফ চা চামচ, গরম মশলার গুঁড়া হাফ চা চামচ, লবণ এবং গোলমরিচের গুঁড়া আছে হাফ চা চামচ করে, এটাও দিয়ে দিলাম। এবার আমি এতে অ্যাড করছি এক মুঠো ধনিয়া পাতা, দুইটা কাঁচামরিচ কুচি করে নেয়া, আর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ পুদিনা পাতা। পুদিনা পাতা দিলে খুবই চমৎকার একটা ফ্লেভার এই কাবাবে পাওয়া যায়, চেষ্টা করবেন পুদিনা পাতাটা অ্যাড করতে। এবার দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ লেবুর রস, এক টেবিল চামচ পরিমাণ সয়া সস এবং দিয়ে দিচ্ছি দুই চা চামচ পরিমাণ টমেটো সস। খুবই সাধারণ উপকরণ দিয়ে এই কাবাবটা তৈরি করে নেওয়া হয় এবং এটি খেতেও ভীষণ টেস্টি হয়। এবার আমি বাইন্ডার হিসেবে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ আটা বা ময়দা, যেটা আপনাদের হাতের কাছে থাকে, আর দিয়ে দিচ্ছি একটি ডিম। এবার খুব ভালোভাবে সমস্ত উপকরণ একসাথে মেখে নিতে হবে। এই কাবাবটি বানিয়ে আপনাকে রেখে দিতে হবে না, অর্থাৎ ম্যারিনেশনের কোনো প্রয়োজন নেই, আপনারা সাথে সাথে বানিয়ে এটিকে ভেজে নিতে পারেন। প্রিয় দর্শক, আমি খুব ভালোভাবে এগুলোকে মেখে নিয়েছি। এবার হাতে সামান্য তেল দিয়ে আমি আমার পছন্দ মতো সাইজে কাবাবগুলো তৈরি করে নিচ্ছি, ছোট বড় মাঝারি একেবারে আপনাদের ইচ্ছা। আমি একটু বড় করেই করছি, আপনারা আপনাদের পছন্দ মতো সাইজে কাবাবগুলো তৈরি করে নিতে পারেন। চাইলে এটিকে আপনারা আগে থেকে বানিয়ে ডিপ ফ্রিজেও সংরক্ষণ করে নিতে পারেন, আবার যখন ভাজবেন তখন আধা ঘন্টা আগে নামিয়ে সেকা তেলে ভেজে নিতে হবে। আমি সবগুলো কাবাব তৈরি করে নিয়েছি, এবার আমি এগুলোকে ভেজে নিচ্ছি। এই কাবাবগুলোকে ডুবো তেলেও ভাজা যায়, আবার শেখা তেলেও ভাজা যায়। আজকে আমি ডুবো তেলে এগুলোকে ভেজে দেখাচ্ছি। চুলায় পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে আমি তেলগুলোকে খুব ভালোভাবে গরম করে নেব। এরপরে চুলার আঁচটা কমিয়ে দিয়ে আমি কাবাবগুলোকে ভেজে নেব। চুলার আঁচ লোয়ার মিডিয়ামের মাঝামাঝি রেখে কাবাবগুলোকে ভেজে নিচ্ছি। কাবাবগুলো দিয়েই কিন্তু সাথে সাথে নাড়তে যাবেন না, প্রথম দুই থেকে তিন মিনিট এগুলোকে একটু সেট হতে দেবেন, তারপরে এগুলো চামচের সাহায্যে উঠে দেবেন। কাবাব দিয়েই যদি সাথে সাথে নাড়তে যান তাহলে কিন্তু কাবাবগুলো ভেঙে যেতে পারে। আমি এভাবে উল্টে পাল্টে সবগুলো কাবাব ভেজে নিচ্ছি। কাবাব ভাজা হয়ে গেছে, আমি এবার এগুলোকে উঠিয়ে একটা টিস্যু পেপারে নিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল ভীষণ মজাদার কাঁচা কিমার কাবাব। প্রিয় দর্শক, আপনারা অবশ্যই এই ঈদে এটি তৈরি করবেন। আমি আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিতে একটা লাইক দেবেন এবং আমার পরবর্তী ভিডিওগুলো পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই অনেক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।